দর্শক আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতন বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ডক্টর আফরিন সুলতানা আমরা সবসময় চেষ্টা করি করোনা বিষয় নিয়ে কথা বলতে এই করোনা পরিস্থিতিতে আপনাদের কীভাবে সচেতন করা যায় কিভাবে আমরা এই পরিস্থিতি নিজেকে সুরক্ষিত রাখা যায় সেটা নিয়ে আসলে আমরা সবসময় কথা বলি আমাদের বিশেষজ্ঞ অতিথির সাথে সাথে চেষ্টা করি সাম্প্রতিক সময় যে স্বাস্থ্য সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে দুজন অতিথি আছেন আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর তফিকুর রহমান ফারুক যিনি বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ কর্নেল মালিক মেডিকেল কলেজ মানিকগঞ্জে আছেন এবং আমাদের সাথে আছেন ডক্টর রুহি জাকারিয়া যিনি সহকারী অধ্যাপক হিসেবে আছেন গাইনিয়ান অবস বিভাগে শহীদ সরদি মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকাতে আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আর দর্শক আপনাদের যদি আমার আমাদের অতিথির কাছে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই আমাদের জানাতে পারেন স্ক্রোলে দেখানো নাম্বারে এবং একই সাথে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক লাইভে স্যার আমরা তো আসলে আপনি তো আগেও এসেছেন আমাদের অনুষ্ঠানে আমরা সবসময় একটু করোনা পরিস্থিতি নিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করি কী অবস্থা চলছে কী করা উচিত সেই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আসলে জানতে চাই এখনকার বর্তমান যে করোনা পরিস্থিতি আছে সেটা নিয়ে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাংলা ভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আসলে করোনা পরিস্থিতি এখনকার যদি সিচুয়েশন আমরা ধরি জাস্ট এই মুহূর্তে যদি বাংলাদেশেরটা আমরা আলোচনা করি তাহলে গত সপ্তাহে যে সংক্রমণের হার ছিল মৃত্যুর হার ছিল সেই তুলনায় গতকাল একটু নিম্নগামী আর কি নিম্নগামী আছে মৃত্যুর হারও কমছে আবার সংক্রমণের হারও কমছে যেখানে আগে প্রায় দুই তিন সপ্তাহ ধরে থার্টি পার্সেন্টের কাছাকাছি ছিল এখন টোয়েন্টি পার্সেন্টের মতো আছে আশা করি আমরা হয়তো এটা আরও উন্নতি হবে তবে যেহেতু এখন সব কিছু খুলে দিছে সুতরাং এখানে স্বাস্থ্যবিধি না মানলে কিন্তু আবার অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং এটা আসলে পার্সেন্টেজটা কমেছে হয়তো ওই কারণে মাঝখানে যে লকডাউন ছিল চলেছে সবাই সেটার হয়তো সুফলটা এখন আমরা পাচ্ছি এখন এই সুফলকে ধরে রাখতে গেলে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে আর একটা কিছুটা আমাদের এ করবে যেহেতু আমাদের এখন মাস ভ্যাকসিনেশন মোটামুটি প্রায় এক কোটি দেড় কোটি মানুষ ভ্যাকসিনে আওতায় আনছে একটা ডোজ হলেও তাহলে আশা করা যায় ভ্যাকসিনও কিন্তু আমাদের একটা প্রোটেকশনের লেয়ার যেমন স্বাস্থ্যবিধি যেমন মেনে তিনটা বলি আর কি আমরা যেটা হলো যে মাস্ক পরা হাত ধোয়া দূরত্ব মেনটেন করা আর হলো তার উপরে কিন্তু একটা যদি আমরা সাঁতার মতো ধরি প্রোটেকশন ধরি তারপর সবচেয়ে বড়ো প্রোটেকশন আমাদের দিবে হলো ভ্যাকসিন সুতরাং এই চারটা যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের আশা করা যায় যে আমরা একটা নিয়ন্ত্রণে রাখতে পারবো আর কি কিন্তু আসলে আমরা বাকি জিনিসগুলো কতটুকু আর মানছি ভ্যাকসিন নিতে গিয়ে তো এতজন মানুষ একসাথে সংস্পর্শে চলে আসছেন কোন ডিসটেন্স তো মেইনটেইনিং হচ্ছে না আসলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট ডক্টর রুহীZakria আপনার কাছ থেকে আসলে सेम জিনিসটাই জানতে চাই এখনকার সার্বিক পরিস্থিতিতে আপনার মতামতটা কি আসলে ডক্টর তৌফিক তো কিছুটা বলেই দিয়েছেন তো আমরা আমি যেহেতু গাইনিয়ান এন আমি আমার ফিল্ডের কথা বলি আমরা কিন্তু এখন অনেক দেখেছি এই যে লাস্টের অনেক সংক্রমণ উপসর্গটাও খুব খারাপ দিকে ছিল এবং যারা শেষের দিকে প্রেগন্যান্সির লাস্ট ট্রাইমেস্টারে যারা ইনফেক্টেড হয়েছে তারা কিন্তু খারাপ হয়ে গেছে আইসিউতে যাওয়ার রেটও বেড়েছে এবং মৃত্যুর হারও বেড়েছে আ সেই ক্ষেত্রে তো অবশ্যই এটা খুব একটা মানে কি বলবো যে সন্ত্রাস বিষয় তাই না আতঙ্কের বিষয় আর একটা ব্যাপার যেটা দেখছি যে বাচ্চাদেরও কিন্তু প্রবলেম হয়েছে প্রিমেচিউর ডেলিভারিটা অনেক বেড়েছে ফলে ওইদিকে ইনফ্যান্ট মরটালিটি রেট মরবিডিটি মানে বাচ্চাদের তার টাইমের আগে যখন ডেলিভারি হয়েছে সে ক্ষেত্রে তার রিলেটেড প্রবলেম গুলো তো সূত্রা প্রেগন্যান্সিতে আমরা কিন্তু এই এই জন্য আমরা প্রেগনেন্ট মহিলাদের ব্যাপারে খুব বেশি কনসিয়াস এবং তাদেরকে আমরা ভ্যাকসিনেশানেরও কথা বলছি এখন যেহেতু ভ্যাকসিনে ভ্যাকসিনেশনটা চলে এসছে এবং প্রেগনেন্সিতেও দেয়া যাচ্ছে সুতরাং সেটাও আমরা বলছি প্লাস স্বাস্থ্যবিধি তো মানতেই হবে এবং তাদেরকে এক্সট্রা কেয়ার নিতে হবে পরিবারে যারা আছে তাদের একটা প্রেগনেন্ট স্পেশালি যারা গর্ভবতী মায়েরা আছেন বা যারা ব্রেস্ট ফিট করছেন এখন তো কিছু চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে বলছিল যে তাদেরকে ভ্যাকসিন না দিতে এখন আবার একটা নিয়ম সেই বিষয়ে একটু আমাদের আসার আগে আমি কিছু পড়াশোনা করে এসেছি যেমন আমি কিছু গাইডলাইন দেখেছি যে আর সিও গাইডলাইন এবং এসিও গাইডলাইন যেগুলো রয়্যাল কলেজ এবং আমেরিকান গাইডলাইন ইউরোপিয়ান গাইডলাইন এগুলোতে দেখা গেছে যে লাস্ট দুই লাখ গর্ভবতী মহিলার উপরে তারা ভ্যাকসিনেশন করেছে এবং করার পরেও কোনো প্রবলেম হয় নাই বরং যেটা দেখা গেছে যে লাভ হয়েছে লাভ কি এই যে আইসিউরতে যাওয়ার হার কমেছে এবং মৃত্যুর হার কমেছে হুম আর এখানে বাচ্চার উপরেও তেমন করে আমাদের ও জিএসবি অবস গাইনিও ডিজিএইচ এর সাথে মানে আমাদের হেলথ ডিজি হেলথের সাথে তাদের সাথে একটা মিটিং করেছেন এবং আমার সৌভাগ্য হয়েছিল আমি সেই মিটিংয়ে ছিলাম ওখানে আমাদের ও জিএসবির সিনিয়র মেম্বাররা ছিলেন প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন ডিজি স্যার ছিলেন সাবরিনা ফ্লোরা ম্যাডাম ছিলেন তো সেখানে একটা কনসেন্সাস এসেছে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের গর্ভবতী মায়েদের টিকা দেওয়া প্রয়োজন আচ্ছা এবং তো তারা সেটা নিয়েছেন এবং বলেছেন ঠিক আছে আপনার একটা লিখিত দেন আমরা এটা সেক্ষেত্রে কোন হ্যাঁ আমরা ও থেকে দেয়া হয়েছে এবং প্রজ্ঞাপনও বের হয়ে গেছে রিসেন্টলি প্রজ্ঞাপন বের হয়েছে যে আমরা গর্ভবতী মায়েদেরকে এবং ব্রেস্ট ফিডিং করার মায়েদেরকে ল্যাক মাদেরকে আমরা ভ্যাকসিনেশন করতে পারব স্টিল আমি লাস্ট একটু আগেও খোঁজ নিয়েছি যে ওই যে একটা অ্যাপস ওটা এখনও গর্ভবতীটা আসে নাই যে ওরকম একটা হ্যাঁ ইনক্লুড করা হয় না যে গর্ভবতী বা ইয়ে হিসেবে কারণ এখানে একটু কথা আছে যে তাদেরকে একটু কাউন্সেলিং করতে হবে এবং তাদের একটা কনসেন্ট নিতে হবে তারপর আমরা এই বিষয়ে আলোচনা আপনার সাথে আবারও আসছি স্যার আপনার কাছে আসলে এই ভ্যাকসিনেশন रिलेटेड প্রশ্নটা একটু করতে চাই আপনি যে গ্রুপটা নিয়ে ডিল করছেন উনি যেরকম গর্ভবতী মেয়েদের নিয়ে ডিল করছেন আপনার গ্রুপটা একটা ভার্নরেবেল গ্রুপ যেটা একদম শুরু থেকে এই সংক্রমণের শুরু থেকে আমরা বলছি এবং ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আসলে সবার এই বিষয়ে প্রশ্ন থাকে যে যারা এরকম হৃদরোগে আক্রান্ত বা হাই প্রেসারের রোগী বা ডায়াবেটিস আছে এরকম অনেক ক্রনিক রোগের রোগীরা আছে বা দীর্ঘমেয়াদী অসুখের রোগীরা আছে তাদের ক্ষেত্রে আপনাদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে পরামর্শটা এখন যেহেতু মোটামুটি হৃদরোগীরা এবং যাদের আমার পেশেন্ট যারা আছে বেশ করে চেম্বার রিলেটেড পেশেন্ট যারা আছে সবাই সাধারণত এই ব্যাপারে অ্যাংশাস ভ্যাকসিন দিতে পারবে কি পারবে না এবং এর মধ্যে আমার অ্যাটেন্ডেন্ট যারা আছে বা তার প্রচুর ফোন রিসিভ করতে হয়েছে শুধুমাত্র একটার জন্য যে স্যার আমরা ভ্যাকসিন দিতে পারবো কি না যেহেতু আমার টোটালি ইয়ার ইয়ার সিস্টেম যেটা আছে যে আমার কম্পিউটার সমস্ত ডাটা সংরক্ষণ থাকে পেশেন্টের সেভাবে আইডি নাম্বার বের করে করে দেখি আসলে যে তার কী কী আসলে ডায়াবেটিস আছে কিনা স্পেশালি এন্ড ডায়াবেটিস থাকলে তখন আমি ওদেরকে জিজ্ঞেস করি আপনার ডায়াবেটিস লাস্ট কত দেখছেন ডায়াবেটিস কন্ট্রোলে কি কিনা খাবার পরে যদি দশের নিচে থাকে মানে মোটামুটি কন্ট্রোল থাকে তাহলে আপনি ভ্যাকসিন দিতে পারবেন আসলে অন্যান্য যেসব কার্ডিয়াক প্রবলেমের জন্য সেক্ষেত্রে তাদেরকে বলি যদি আপনার হার্টের সমস্যা থাকে আপনার যদি হার্ট অ্যাটাক আগে হয়ে থাকে হার্ট ফেলিয়ার থাকে অথবা আপনার যদি রিং লাগানো থাকে বাইপাস সার্জারি করা থাকে এই সমস্যাতে আপনি বরং আরও যদি ভ্যাকসিন নেন আপনার উপকার বেশি অনেক যেহেতু আপনি বেশি ভাল না আপনার করোনা হলে ক্ষতি বেশি হবে সুতরাং সেই জন্য আপনার ভ্যাকসিন নেওয়া উচিত আর সাথে সাথে ডায়াবেটিস কন্ট্রোলে থাকলে অনেকে প্রকোশন করে যে প্রেশার কন্ট্রোলে নেয় বা প্রেশার আসে বেশি তাহলে সমস্যা কি আসলে প্রেশারটা একটা কন্টেন্ডিকেশন না কোনো অথবা অনেকের আবার সাথে আবার আমাদের হার্ট ফেলের রোগীরা তো শ্বাসকষ্ট হয় তারাও মনে করে যে এটা তো শ্বাসকষ্ট হচ্ছে অ্যাজমা টাইপে কিনা তখন রুগীরা কোশ্চেন করে যে এই অ্যালার্জির জন্য থাকে যদি আমার অ্যালার্জি মাত্রা বেশি থাকে তাহলে আমি ভ্যাকসিন নিতে পারবো কিনা আসলে সেই অ্যালার্জির সাথে অ্যালার্জির কোনো সম্পর্ক নেই বিশ আমরা যেটা বলি যে এই ভ্যাকসিনের সাথে কোনো অ্যালার্জি আছে কি না তাহলে সেক্ষেত্রে আমরা রেস্ট্রিকশন আদার মানে ভ্যাকসিন বা ভ্যাকসিন উপাদান বলে যেটা হ্যাঁ ভ্যাকসিন আলাদা কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে তার এগেনস্ট পা ইয়ে হতে পারে অ্যালার্জি হতে তাহলে সে দেবে না আদারওয়াইজ ওই নর্মাল যাদের অ্যালার্জি আছে বা আমার খাবারের অ্যালার্জি আছে আমার গরু মাংস খেতে পারিনি অ্যালার্জি সেই অ্যালার্জির সাথে আসলে এই ভ্যাকসিনের অ্যালার্জির কোনো সম্পর্ক নেই আপনি নিশ্চিন্তে একে নিতে পারবেন আর তারপরেও আমাদের একটা বলে যে আপনি ভ্যাকসিন নেওয়ার পরে তো আধা ঘন্টা আপনাকে অবজার্ভ করা হয় আর কি সাধারণত একটা রুমে বসায় রাখা হয় যে আসলে কোনো অ্যালার্জি সংগঠন হলো কিনা না কারণ যেহেতু অ্যালার্জির সাথে অ্যালার্জি সম্পর্ক নেই যে কোনো ইনগ্রেডিয়েন্ট বোঝা সম্ভব না এই জন্য আসলে ওই আদার অবজারভেশনে রাখা হয় তারপর আসলে দীর্ঘমেয়াদী অসুখগুলো যদি কারো অ্যাকিউট কন্ডিশনে থাকে সেক্ষেত্রে ওগুলো কন্ট্রোল করে নিয়ে তারপর উনি ভ্যাকসিনটা নেবেন স্পেশালি ডায়াবেটিস এবং অ্যাজমা স্পেশালি ডায়াবেটিস আর কি ডায়াবেটিস একটু কন্ট্রোলে থাকলে আর ভ্যাকসিন কোনো সমস্যা জি অনেক ধন্যবাদ আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে দর্শক আপনার নাম এবং বয়স বলে আপনার প্রশ্নটা আমাদের জানান

আচ্ছা আপনার মায়ের কথা বলছেন ঠিক আছে স্যার আপনি কি আর কিছু জানতে চান ওনার কাছ থেকে টি টি আমার আমার মা শুনতে 55 বছর জি 55 বছর আচ্ছা উনি মানে সাউন্ড একটু ভ্যাঙে ভ্যাঙে আসছে তো আসলে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না আমি যতটুকু শুনতে পেয়েছি উনি জ্বরের কথা বলেছেন এবং গায়ে ব্যথা হচ্ছে এই ধরনের কিছু উপসর্গের কথা বলেছেন না সব ঠিক আছে এখন কয়েকটা ব্যাপার এই করোনাকালীন সময় যখন আসলে এপিডেমিক চলে এখানে যে কোনো ধরনের জ্বর হলে তখন প্রথমে ধরে নিতে হবে যে এটাই রিলেটেড কেনা কোভিড কেনা আর সাথে সাথে যদি ঢাকা শহরে উনি আমি যাই না গাজীপুরের কথা অ্যারাউন্ড দা ঢাকা সিটি সেটা হতো ইনক্লুডেড সেক্ষেত্রে আমাকে পাশাপাশি এখন ডেঙ্গু যেহেতু সিজন হচ্ছে সুতরাং এই দুইটা জিনিসকে প্রথমে আগে এক্সক্লুড করতে হবে সাথে সাথে গায়ে ব্যথা আছে গায়ে ব্যথা করোনাতেও হতে পারে গায়ে ব্যথা ডেঙ্গুতেও হতে পারে সুতরাং এই ক্ষেত্রে আপনি জানে আপনি যে ডাক্তার সাহেবকে আপনি দেখাবেন সেই ডাক্তার সাহেবের সাথে আপনি এক্সক্লুড করেন বলেন যে আমার আম্মার করোনা হয়েছে কিনা বা আমার আম্মার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে কিনা। যদি এইভাবে হয় উনি সেভাবে পরীক্ষা করলে আপনাকে নিশ্চিত করে দিতে পারবে যে

কিন্তু করোনা ডেঙ্গু কেন উল্লেখ করলাম স্পেশালি সেই ক্ষেত্রে করোনা হলে যদি আমার বেশ করে তিন চার দিন পরে জ্বরের পর অক্সিজেন সারসন কমতে থাকে সুতরাং এই জিনিসটুকে শুরু করে নেওয়া উচিত যে আমার করোনা হয়েছে কি না এটা গুরুত্বপূর্ণ জিনিস কেননা করোনা হলে বেশি সময় দেবে না এখন আর ডেঙ্গুটা কেন বলতেছে ডেঙ্গুটাও একটু গুরুত্বপূর্ণ যে দেখা যাচ্ছে দুই তিন দিন পরে প্লাটলেট কমা শুরু করে কমলে রক্ত দিতে দিতে পারে পারে বা সুতরাং এই ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট একটু ডিফারেন্ট এবং এই এই জন্য খুব আর্জেন্ট দরকার কারণে আসলে এই দুইটা জিনিসকে গুরুত্ব দিলাম অন্যান্য বাদ বাকি অনেক কারণে যেগুলো জ্বর হচ্ছে সেগুলো হয়তো চিকিৎসা আপনি ভাবনা করে দিলেই হবে বা অ্যাকর্ডিং টু রিপোর্ট হিসাবে দিলেই হবে আর দর্শক আশা করি আপনি বুঝতে পেরেছেন আসলে জ্বরের কারণ যেগুলো আছে সেগুলো সবকিছু চিন্তা করে সেই হিসাবে রোগটা নির্ধারণ করে তখনই প্রপার চিকিৎসাটা দেওয়া সম্ভব এবং সেক্ষেত্রে অবশ্যই আপনার একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে ডক্টর রুহি জাকরি আপনার সাথে যেটা নিয়ে কথা বলছিলাম ভ্যাকসিনেশনের বিষয়টা এবং আপনারা বলেছেন যে আপনারা একটা গাইডলাইন তৈরি করেছেন গর্ভবতী মায়েদের এবং যারা ল্যাক্টেটিং মাদার আছেন

এর ভিরুলেন্স চিন্তা করে বলা হচ্ছে যে না এনি ট্রাইমেস্টার এবং দেখা গেছে যে এর এর মধ্যে তো অনেক স্টাডি এসছে তাই না তো এই স্টাডিগুলোতে দেখা গেছে যে আসলে বাচ্চার প্রতি বাচ্চার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না ঠিক আছে মানে যে কারণে যে কোনো উইকে আসলে ওনার ওই ভ্যাকসিনটা নিতে পারবেন যে কোনো উইকে নিতে পারবেন এখন কথা হচ্ছে কোন কোন ভ্যাকসিন নেবে এখন এখন পর্যন্ত তো আমাদের এই যে দেখা যাচ্ছে যে অ্যাস্ট্রাজেনিকা আছে তারপর ফাইজারের একটা আছে মডার্না আছে সিনোফর্ম আছে এগুলোই আমাদের দেশে আসছে তো আমাদের যে লাস্ট মিটিংয়ে বলা হয়েছে যে কোনো ভ্যাকসিন নেওয়া যাবে বেটার ফাইজার ওর মডার্না কিন্তু না পেলে যে কোনো ভ্যাকসিন নেওয়া যাবে অ্যাস্ট্রাজেনিকা সম্পর্কে একটু বলা হয়েছিল যে ক্লটিং ফ্যাক্টরটাকে এটা অ্যাগ্রাভেট করে বেশি কোয়াগুলেশন করে দেয় আর প্রেগনেন্সিও একটা হাইপার কোয়েগুলেবিলি অ্যাস্ট্রোজেনিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা কিন্তু খুব কম পারসেন্টেজ কিন্তু খুবই কম ছিল তাদের হয়তো অন্য কোনো প্রবলেমও থাকতে পারে সেটার কারণে হতে পারে মানে যত দেওয়া হয়েছে পয়েন্ট জিরো জিরো সামথিং পারসেন্টেজ ছিল এই সেটাই বলছে যাবে বাট ক্ষেত্রে আমাদের অবশ্যই মায়েদের সাথে কাউন্সিলিং করতে হবে কাউন্সিলিং টা এই পর্যায়ে এরকম হবে যে আমরা চিন্তা করব যে দশ বছর পরে কি হবে আসলে আমরা তো কেউ জানি না আমরা তো সবাই এখন

আর উনি যদিও পেসমেকারের ক্যান্ডিডেট নিয়ম হলো যে পেসমেকারের ক্ষেত্রে যদি হার্টের চল্লিশের নিচে মানে এরকম থাকে মানে আমরা তো এমনি বলি যে পঞ্চাশের নিচে হলে সাধারণত আমাদের বডির ডিমান্ড ফুলফিল হয় না কিন্তু চল্লিশ পঞ্চাশ এরকম থাকলে পেস লাগাই নেওয়া ভালো কেন যে কোনো মুহুর্তে উনি মানে যায় যে অ্যাসিস্টল হতে পারে হার্ট পুরা বন্ধ হয়ে যেতে পারে রিক্স থাকে এই জন্য পেসমেকার লাগাই নেওয়া ভালো আর যেটা হলো ভ্যাকসিনের ব্যাপারে আসলে কোনো সমস্যা নেই ভ্যাকসিন উনি নিশ্চিন্তে নিতে পারবেন আর যেহেতু উনি বয়স নব্বই সেক্ষেত্রে কিন্তু উনি আরও মানে রিক্স বেশি ওনার করোনা হলে যে জটিলতা হয় রিক্স বেশি সেই জন্য ভ্যাকসিন নিলে কিন্তু ওনার উপকার অনেক বেশি হবে মানে একটা আঠেরো বিশ বছরের ছেলে ভ্যাকসিন নিলে যতক্ষণ উপকার হবে নব্বই বছরের যদি ভ্যাকসিন নেন ওনার উপকারই অনেক বেশি ধন্যবাদ আপনাকে দর্শক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য স্যার উনি যেরকম একটা কথা বলেছেন যে ওনার মায়ের পেসমেকার মেকার বসানো দরকার ছিল বা একটা সার্জিক্যাল প্রসিজিওর মধ্যে দিয়ে যাওয়া দরকার ছিল তো এরকম ইন্টারভেনশন তো আপনাদের রুগীদের অনেক লাগে তো এই করোনা পরিস্থিতিতে আসলে ওনারা কী করছেন যেমন উনি ওই সংক্রমণের ভয় হয়তো ওনার মায়ের সার্জারিটা করেননি এখানে আসলে রিস্ক বেনিফিটটা চিন্তা করে কিভাবে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন আচ্ছা রিস্ক বেনিফিট আর যে বিশেষ করে পেসমেকারের ক্ষেত্রে যেটা একদম ইন্ডিকেটেড ওই যে বলে যে রেড হার্টের যদি পঞ্চাশের নিচে থাকে তখন তো আমাদের যে বডি ডিমান্ড যেটা হার্টের কাজ সারা শরীরে অক্সিজেন পোছানো খাবার পোষণ এটা সম্ভব হয় না তখন সেই জন্য আমরা পেস লাগাই হার্টের রেটটা নর্মালি যেটা অ্যারাউন্ড সেভেন্টি রেখে দিই এবং শাটির নিচে তো না নামে সেটা আমরা ব্যবস্থা করি তো সেক্ষেত্রে যে যদি ওনার জানি আমি রেট হয়তো আরও কম হতে পারে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে পেস মেকারটা লাগানো জরুরি কারণ পেসমেকার অলওয়েজ একটা ইমার্জেন্সি জিনিস এখন সেই ক্ষেত্রে আমরা এটা কী করি যেমন আমরা দেখা যাচ্ছে যে করোনা শুরুর দিক থেকে যখন হলো তখন আমরা হয়তো বুঝে উঠতে পারছি তখন ইন্টারভেনশন মানে যে রুগীর এনজিওগ্রামে রিং লাগবে এই রুগীর যদি খুব বেশি এক ইমার্জেন্সি না হয় মানে হার্ট অ্যাটাক নিয়ে রুগী আসছে প্রাইমারি পিসে সেগুলো আমরা করছি কিন্তু যে রুগীর হলো এনজিওগ্রামদেরকে হ্যাঁ ক্রনিক স্টাবল এনজাইন আছে তারা হাঁটতে গেলে ব্যথা করে সেগুলো আমরা ওষুধপত্র দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছি যদি ইমার্জেন্সি না লাগে কিন্তু পেসমেকারের রুগী যেই পেসমেকার রোগী আসছে সেই রোগীর আর ওই আমরা করোনা টেস্টও করি না ইমারজেন্সি একদম টেম্পোরারি পেসমেকার লাগবে সেই রোগীকে আমরা কিন্তু পেসমেকার জীবন লাইফ সেভিং প্রসিডিউর এটা এটা আমরা পেসমেকার লাগাই দিচ্ছি কিন্তু ওনার ক্ষেত্রে পার্মানেন্ট পারমানেন্ট পেসমেকারের কোশ্চেন পারমানেন্ট পেসমেকের কোশ্চেন ওনার যদি দেখা যায় করোনা নেগেটিভ হয় পরীক্ষা করি আমরা করোনা নেগেটিভ হলে আমরা পেসমেকার লাগাই দিই পেসমেকারের প্রসিডিউরও খুব অল্প সময় সাধারণত আধা ঘন্টা বা তার চেয়ে কম সময় লাগে প্রিপেয়ার করে বা দশ পনেরো বিশ মিনিটেও পেসমেকার লাগানো হয়ে যায় সুতরাং এটা সমস্যা না উনি আসলে পেসমেকার লাগায় না উচিত আর কি সেক্ষেত্রে তো এটাতে তো আসলে ওনাদের মেন কনসার্নটা ইনফেকশন নিয়ে যে ইনফেকশনের ঝুঁকি কতটুকু থাকছে বাট আসলে জীবনের কথা যখন আমরা চিন্তা করছি ওই সময়টা বললাম যে হলো বেনিফিট রিক্স সবকিছুই এই জিনিসটা আমার রিস্ক কতখানি বেনিফিট কতখানি সবসময় যদি আমার বেনিফিট রিক্সের চেয়ে বেশি হয় তাহলে সেই জিনিসটা আমরা করব আর রিস্ক যদি বেশি হয় বেনিফিটের চেয়ে তাহলে আমরা অ্যাভয়েড করব সেটা আসলে আমাদের চিন্তা করতে হবে পরিস্থিতি অনুযায়ী স্যার অন্যান্য ইন্টারভেনশন তো আরো অনেক প্রসিডিউর আছে সেগুলোর ব্যাপারে আপনার সাথে আলোচনায় আসি তার আগে আপনার সাথে যেটা নিয়ে কথা বলছিলাম আপনি বলছিলেন যে একটা কাউন্সিলিং এর দরকার যখন আমরা ভ্যাকসিন দিচ্ছি স্পেশালি স্পেশাল সিচুয়েশন এবং স্পেশাল গ্রুপ অফ পিপল যারা প্রেগন্যান্ট অথবা ল্যাকটেটিং তাদের কাউন্সিলিংয়ের ব্যাপারটা একটু যদি আমাদের জানাতেন কাউন্সেলিংয়েও আমরা এই এই ব্যাপারটাকেই প্রায়োরিটি দিয়ে থাকি রিস্ক বেনিফিট যেমন যদি ভ্যাকসিন না নেওয়া হয় আর করোনাতে কোভিডে ইনফেক্টেড হচ্ছে তাহলে তো দেখা যাচ্ছে যে সে খারাপ হয়ে যাচ্ছে মা তো খারাপ হয়ে যাচ্ছে এবং মায়ের ইভেন মৃত্যু ঘটছে তো সে সেটা একটা রিস্ক আর বেনিফিট কি ভ্যাকসিন দিলে এটাকে আমি অ্যাভয়েড করতে পারবো আইসিউতে যাওয়াটা অ্যাভয়েড করবে কারণ তার সিমটম কম হবে তাই না তার মটলিটি কমবে এটা হচ্ছে আর কি 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 বছর বছর পরে হবে। হবে সেই কথাটা এখন চিন্তা করে লাভ নাই এখন আমার পেশেন্ট বাঁচাতে হবে সেই জন্য আমরা বেনিফিটের কথা চিন্তা করি এইটাই আমাদের পেশেন্টদেরকে আমাদের বোঝা এবং এখন পর্যন্ত খুব বেশি আসলে ভয় পাওয়ার মতো পাওয়ার মতো দেখতে পাইনি

তবে আমরা জানি যে যে কোনো কিছু আসে অ্যান্টিবডিটা মাধ্যমে বাচ্চার মধ্যে যেতে পারে ঠিক আছে এটা পরবর্তীতে হয়তো জানা যাবে কিন্তু এখনো এই স্টাডিটা এখনো আসে নাই এবং সেভাবে হলেও সেটা উপকার হবে রাইট আচ্ছা আপনি একটা বিষয় নিয়ে আপনি কাজ করছেন সেটা হচ্ছে ইনফার্টিলিটি যেটা আমার মনে হয় যে অনেক কাপলদের একটা বড় একটা সমস্যা স্পেশালি আমাদের দেশের এরকম যারা আমাদের ব্যাকগ্রাউন্ড যেরকম সেখানে আসলে একটা দম্পতির বাচ্চা না হওয়ার বিষয়টাকে অনেক বেশি একটা সোশ্যাল চ্যাবের মধ্যে ফেলে দেখা হয় তো এই ইনফার্টিলিটি বিষয়টা নিয়ে আসলে একটু আমাদের দর্শকদের যদি সহজ করে বুঝিয়ে বলতেন ইনফার্টিলিটি জিনিসটা কি এবং সেটা নিয়ে আসলেই এরকম একটা ট্যাবের মধ্যে থাকার এখন সময় আছে কিনা আচ্ছা প্রথমত আমরা ইনফার্টিলিটি কি একটু জেনে নেই যখন কোনো কাপল একসাথে দুজন থাকে এবং সব ধরনের বেনিফিট থাকে তারা রেগুলার তাদের লাইফ লিড করছে বা কয়টার প্র্যাকটিস করছে যেভাবে হওয়া উচিত এর পরেও যদি এক বছর থাকার পরেও যদি তাদের বাচ্চা না আসে সেই কাপল সেই পর্যায়েকে আমরা ইনফার্টিলিটি বলবো এখন ইনফার্টিলিটি কেন হতে পারে হতে পারে মেয়েদের কারণে হতে পারে ছেলেদের কারণে হতে পারে আবার দুজনের কম্বাইন কারণে হতে পারে আবার এটাও হতে পারে যে হ্যাঁ কোনো কারণ পাচ্ছি না তারপরেও একটা সার্টেন পার্সেন্টেজ ঠিক আছে তো ফিমেল যারা আছে তাদেরও দেখা যায় যে ফর্টি পারসেন্ট মেলও কিন্তু ফর্টি পারসেন্ট আর আনএক্সপ্লেন যেটাকে বলেছি যে কোনো কারণ পাওয়া যাচ্ছে না টেন পারসেন্ট

মাসিকের হিস্ট্রি নেওয়া হবে এবং তার আগের যদি বাচ্চা হয়ে থাকে কারণ দু ধরনের হতে পারে একটা হচ্ছে তার বাচ্চাই হচ্ছে না বিয়ের পরে অনেক চেষ্টা করছে বাচ্চা হচ্ছে না এরা হচ্ছে প্রাইমারি সাব ফার্টিলিটির গ্রুপে আরেকটা হতে পারে যে বাচ্চা হচ্ছে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে বা

জি আমি নাগ্নি ঢাকা থেকে বলছি আমার আহ ওয়াইফ এর বয়স তিরিশ বছর তার গত দেড় মাস আগে এই তো মানে তার জীব জয়ন্তী এখন এই জীব জয়ন্তের ব্যথা কমার পরে এখন ব্যথাটা শুধুমাত্র বুকে তো এক মাস পর যাবত বুকে ব্যথা আছে কিন্তু সিভি কোনো ব্যাথা না কিন্তু ব্যথা সবসময় চলার সবসময় থাকে না যার জন্য শ্বাস করতে কষ্ট হয় তো গত তিনদিন আগে চিরফি করলাম তখন চিরকি দেখালো প্রায় শতারো তো আমাদের ডক্টর সার্জেস্ট করলো আরজি পিসির কোভিড নাইন্টিন টেস্ট এবং একটা এক্সরে টেস্ট তো এক্সরে টেস্ট করলাম ওখানে নর্মাল স্টাডি আসছে তো এখন এই মুহূর্তে আঠারো তারিখে আবার ওর দ্বিতীয় ডোজের টিকা

সিআরপি মার্কার বেশি ইনফ্লামেশন মার্কার ভালো কথা বলছে যেহেতু এখন সি আবার করছে এখনও তেরো আছে বলছে মনে হয় তেরো আছে একটু বেশি আছে যেহেতু বেশি আছে এবং সিআরপি যে কোনো ইনফ্লামেশনেই বাড়ে আসলে এখন গিরা ব্যথা হচ্ছে বুকে ব্যথা হচ্ছে বুকে ব্যথার কিছু সিমটম বা গিরা ব্যথা যেটা ডাক্তার সাহেব ভালোই বলছে যে এটা করোনা সিমটম হতে পারে যেহেতু হলো ফার্স্ট ডোজ ভ্যাকসিন নিচ্ছে এবং ফার্স্ট ডোজ ভ্যাকসিন নেওয়ার পর অনেক সময় দেখা যায় পেশেন্ট মানে সিমটোমটা কমে যায় জ্বর টর না হয় ওই ধরনের কিছু মানে বুকে ব্যথা গিরা ব্যথা প্রকোপটা কম থাকে সিমটোমগুলো একটু ডিফারেন্ট টাইপ অফ সিমটোম হয় আর কি তো সুতরাং এটা ওই জন্য ওনার আর রিপোর্ট না আসা পর্যন্ত আসলে ওয়েট করাটাই ভালো কারণ আর রিপোর্ট আসার পরে যদি দেখা যায় সেটা পজিটিভ আসছে তাহলে সেক্ষেত্রে ওনাকে আরও তিন বা চার সপ্তাহ পরে আসলে ভ্যাকসিনটা দিতে হবে এটা হলো নিয়ম আর এখন আর টিপিসিআরের রেজাল্টটা পর্যন্ত ওয়েট করে তারপর ওনাকে ভ্যাকসিন নেওয়া ভালো এটাই হলো নিয়ম ধন্যবাদ আপনাকে যেহেতু সিমটম আছে এই সিমটম গুলো কিন্তু কিছুটা করোনা সিমটম না ডাক্তার সাহেব ঠিকই বলছেন করোনা সিমটম অনেক ধন্যবাদ দশক আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার ওয়াইফের টেস্ট রিপোর্টটা কালেক্ট করে সেটা জেনে নিয়ে তারপর ভ্যাকসিনের জন্য সিদ্ধান্ত নেয়ার জন্য দশক আপনারা আমাদের সাথে থাকুন আমরা আবার আপনাদের কাছে ফেরত আসছি একটা ছোট্ট বিরতির পর দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম ইনফার্টিলিটি বা বন্ধাত্ব নিয়ে কি কারণে হয় এবং কি করতে হবে সেই বিষয়ে এখন আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে জানতে চাই আর ডক্টর রুহি আপনি বলছিলেন যে ইনফার্টিলিটির কারণটা আসলে ছেলে মেয়ে দম্পতির দুজনের মধ্যে যে কোনো কারণেই হতে পারে এবং আরও অনেক কারণ আছে তো সেই কারণগুলো আসলে যদি একটু আমাদের দর্শকদের জানাতেন এবং চিকিৎসার বিষয়টা সম্পর্কে খুব ছোটো করে যদি আমাদের একটু ইনফরমেশান দিতেন আচ্ছা প্রথমত মহিলাদের কারণের মধ্যে কিছু হরমোনাল কারণ আছে যেমন ওভারি থাইরয়েডের হরমোনের কারণে হতে পারে আর আরও আছে অ্যান্ডোমেট্রিস নামে একটা প্রবলেম আছে অ্যান্ডোমেট্রিস অ্যারোনোমাস অথবা পেলভিক ইনফেকশান এগুলো মোটামুটি ফিমেল কারণ আর পুরুষের মধ্যেও কারণ হরমোনাল কারণে হতে পারে থাইরয়েডের কারণে হতে পারে তারপর অনেক সময় দেখা যায় যে কিছু অ্যাডলোসেন্ট পিরিয়ডে মানে বয়সন্ধু পিরিয়ডে পুরুষরা যদি দেখা যায় মামস বা এই জাতীয় রোগে যদি তারা ইনফেক্টেড হয় সেই ক্ষেত্রে তার যদি টেস্টি যে ইনভলভমেন্ট থাকে অর্কাইটিস হয় বা ইয়ে সেটাও কিন্তু একটা কারণ হতে পারে তাহলে দেখা যাচ্ছে যে তাদেরও ইনফেকশন একটা কারণ হ্যাঁ এরপরে তাদের অন্যান্য কারণের মধ্যে তাদের কয়টাল প্র্যাকটিস কেমন সেই রিলেটেড কোনো প্রবলেম আছে কি না যেমন এন্ডোমেট্রিওসিসে বা পিআইডি যেটা আমরা পেলভিক ইনফেকশান বলি ফিমেল পার্টনার কিন্তু প্রচণ্ড ব্যথা পায় এই টাইপের কোনো প্রবলেম যেটাকে আমরা ডিসপেরো নিয়ে বলে থাকি ওই ধরনের কোনো প্রবলেম আছে কি না বা মেল কিছু ফ্যাক্টর আছে তাদের কয়টাল ডিসফাংশান আছে ইরেকটাইল ডিসফাংশান আছে অনেক রকমের এই এই ধরনের প্রবলেমগুলো এগুলোকে আমরা আগে এক্সক্লুড করি এবং ওই রিলেটেড ইনভেস্টিগেশনগুলো করে থাকি যেমন হচ্ছে ফিমেলের কিছু হরমোনাল টেস্ট করে থাকি যদি তার হরমোনাল কারণ আমরা চিন্তা করি মাসিকে যদি অন অনিয়মিত মাসিক হয় বা তার বিএমআই বা তার ওবিসিটি থাকে তাহলে আমরা হরমোনাল দিকে যাই এবং হরমোনাল টেস্টগুলো করি তাকে একটা টিভিএস করি যে তার ইউট্রাসটা ঠিক আছে কিনা ইউট্রাসে কোনো জন্মগত কোনো ত্রুটি আছে কিনা বা কনজেন্টাল আছে কিনা ওভারিজ গুলো ঠিক আছে কিনা ওখানে ওই এন্ডোমেট্রিওসিস নামে একটা প্রবলেমের কথা বলেছিলাম যেখানে মাসিক হলে মাসিক হলে তো দেখা যায় যে ইউট্রাস মানে আসলে কারণ অনেকগুলোই সেগুলো ইভালুয়েশনের জন্য সবগুলো এখন তো এখন আসলে এই বন্ধ্যাত্বের বিষয়টা তো সামাজিক ভাবে আমাদের যারা আছেন দম্পতিরা যারা এটাতে সাফার করছেন অনেক দিন ধরেই তো এই সমস্যাগুলো চলছে আমাদের সমাজে এখন সেই বিষয়ে আসলে তাদেরকে কীভাবে আশ্বস্ত করতে চান আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থাটা তাদের জন্য কতটুকু অ্যাভেলেবেল এবং এটা থেকে আসলে সুফল পাওয়ার সম্ভাবনা কতটুকু এবং আরেকটা বিষয় হচ্ছে যারা এই করোনা পিরিয়ডে যারা ইনফার্টিলিটিতে ভুগছেন তাদেরকে একটা ফ্যামিলি প্ল্যানিং বিষয়ে পরামর্শটা খুব ছোট করে দিতে হবে হ্যাঁ আমরা যেটা আমাদের দেশে এখন সব ট্রিটমেন্ট আছে একদম শুরু থেকে যে সুপার স্পেশালিটি আইভিএফ বা ইক্সি এই জাতীয় যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয় সব সব ধরনের ট্রিটমেন্ট এখন আমাদের এখানে অ্যাভেলেবল এটা গেল আর আরেকটা ব্যাপার যেটা বলছিলেন যে করোনা সময়ে আমরা প্রথমত বলেছিলাম যে এই সময়ে বাচ্চা নেওয়া যাবে না কিন্তু এখন এটা আমরা বলছি না কারণ এই করোনা পিরিয়ড কিন্তু আমরা জানি না হচ্ছে আসলে কতদিন হচ্ছে এই সময় অনেকে অনেক প্রবলেমে ভোগেন তাদেরকে তো বলা যায় না যেন আপনি এখন বাচ্চা নেবেন না তাদেরকে তো বয়সের একটা ব্যাপার আছে তার ওভারিয়ান রিজার্ভের একটা ব্যাপার আছে সুতরাং তাদের তারা তাদের কাজ করবে স্বাস্থ্যবিধি মেনেই তারা প্রেগনেন্সি নেবে আর আরেকটা ব্যাপার হচ্ছে যাদের অলরেডি বাচ্চা আছে এবং যারা চিন্তা করছে যে আবারও বাচ্চা নিবে তাদের ক্ষেত্রে আমরা বলি যে ঠিক আছে তুমি এখন ফ্যামিলি প্ল্যানিং করো এই অবস্থাটা কিছুটা উন্নতি হোক তারপর তোমরা মানে বাচ্চাটা আসলে কতটুকু ভ্যালুয়েবল এবং তার পরিস্থিতির উপর বিবেচনা করে সেভাবে আসলে আমরা পরামর্শ দিচ্ছি যাদের নেক্সট প্রেগন্যান্সি যার দরকার এখন মানে তার সময়টা ফুরিয়ে যাচ্ছে তার সে প্রেগন্যান্সিতে যা কিন্তু যার এখন বাচ্চা আছে এবং এখন দরকার নাই হয়তো বয়সও আছে সে পরেও নিতে পারে তাহলে আরেকটু ওয়েট করতে পারে কি আসলে আমার মনে হয় এই ইনফরমেশনগুলো আমাদের দর্শকদের জন্য জানাটা খুব ইম্পর্টেন্ট কারণ যারা এই সমস্যাগুলোতে ভুগছেন অনেকেই আছেন হয়তো দেশের বাইরে চলে যান জানেন না এখন এখানে চিকিৎসা পদ্ধতিগুলো অ্যাভেলেবেল আছে কিনা না এবং কতটুকু সেফ তো সেক্ষেত্রে আসলে আমার মনে হয় দর্শকরা এই বিষয়ে আশ্বস্ত হতে পারেন এবং আপনারা জানছেন যে আমাদের এখানে পদ্ধতিগুলো কিন্তু নিয়মিতভাবে হচ্ছে এবং তার সুফলে কিন্তু আমাদের যারা রুগীরা আছেন তারা পাচ্ছেন অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান এই পরামর্শগুলো দেওয়ার জন্য স্যার আপনার সাথেও

হাসপাতালে আমরা ইসিজি করছি ইসিজি করার পরে এসটি বলি আর কি মানে হার্ট অ্যাটাক হয়েছে এইসব রোগীদেরকে আমরা দেখছি যে একটা হলো রক্ত জমাট যেটা বাধে সেটা রক্ত জমাট বাঁধা রক্তকে ভাঙার জন্য আমরা একটা ওষুধ দিই থ্রোম্বোলাইটিক্স বলি আর কি আমরা বলি সেটা দেওয়া হয় আর একটা হলো তার চেয়ে বেশি লাভজনক যেটা বেশি উপকারী যেটা বেশি ইফেক্টিভ যেটা কার্যকরী সেটা হলো যে প্রাইমারি পিসে বলে প্রাইমারি পিসে মানে আমরা রুগীকে এঞ্জ ক্যাথলাবি নিয়ে যাই ক্যাথলাবি এনজিওগ্রাম করি এবং এঞ্জিগ্রাম করে যে ব্লকটা পাওয়া যায় যে রক্তনালি দেখা যাচ্ছে রক্ত জমাট ভিতরে রক্তনালি বন্ধ ফলে আমাদের হার্টের মাসেল মারা যাচ্ছে ডেট হচ্ছে তখন আমরা এই রক্তদানিটা প্রোডাক্ট খুলে দিই রক্তের চাকা বেশি থাকলে রক্তের চাকা বের করে নিয়ে আসি যে বের করে নিয়ে আসি ওখানে রিং লাগাই দিই এটা হলো প্রাইমারি পিসে সব রোগীর ক্ষেত্রে কোনো ধরনের কোনো এনে যেহেতু এই চিকিৎসাটা খুবই ইফেক্টিভ সুতরাং আমরা কোনো রুগীকে যখনই আসে তখনই আমরা ক্যাথলাবি নিয়ে যাই আমরা এনজিওগ্রাম করে রিং বসাই দিই এটাকে প্রাইমারি পিছিয়ে বলে আর এখন ইলেকটিভ যেটা যে কথাটা রুহিপা বলতেছিলেন যে এখন তো যেহেতু করোনা কতদিন থাকবে এ ঠিক নাই শুধু এখন স্ট্র্যাটেজি একটু চেঞ্জ এখন এক্ষেত্রে রুগীরা যে রুগীর এনজিওগ্রাম প্রয়োজন ভেষ করে বা যেগুলো রুগী হাঁটতে যায় বলে বুকে ব্যথা পায় এবং রুগী ওষুধ দেওয়ার পরেও রুগীর ব্যথা কমে না অপটিমাম ড্রাগ দেওয়ার পরও তাহলে এই রুগী তার মানে এখন ভিতরে এমন সমস্যা হচ্ছে যে সমস্যাটা আমরা ওষুধে কাভার করতেছে না এই রুগীকে আমরা এনজিওগ্রাম করি এবং এনজিওগ্রাম করলে একটা দুইটা তিনটা রিং যা লাগে রিং বসাই দেয় বা যদি রিং বসানোর জন্য ওই অবস্থা না থাকে তাহলে আমরা বাইপাস করতে গেলে বাইপাস করতে বলি তার মানে এই রোগীদেরকে আমরা এনজিওগ্রাম করতেছি এবং বাইপাস করতেছি এবং তার আগেও যেটা আমি আলাপ করার সময় আগে বলছিলাম যেটা সেটা আমরা করোনা টেস্টটা করে নিই আর করে নেওয়া হয় যদি নেগেটিভ আসে সুতরাং আমরা সেই রুগীকে এনজিওগ্রাম করে রিং বসাই কোনো সমস্যা নাই জি ধন্যবাদ আসলে আমাদের দর্শকদের প্রশ্নগুলো সব সময় থাকে স্পেশালি যেহেতুগুলো ইমার্জেন্সি বিষয় থাকে এবং হার্টের বিষয়টা সব সময় খুব সেনসিটিভ যে ওনারা এখন এই চিকিৎসাগুলো পাবেন কিনা বা কোথায় পাবেন কি করবেন সেই বিষয়ে সব সময় ওনাদের প্রশ্ন থাকে আশা করি দর্শক বুঝতে পারছেন যে এই চিকিৎসাগুলো এখন নিয়মিতভাবে হচ্ছে এবং আপনারা অবশ্যই চিকিৎসাগুলো নেবেন আমাদের দর্শকদের জন্য একটু পরামর্শ খুব ছোট করে এই কর্ণপরিস্থিতি কি করবে আমরা জানি কি হবে তারপর একটু আর পরামর্শের মধ্যে আসলে খুব গুরুত্ব পরামর্শ হলো আমরা যারা ভ্যাকসিন নিচ্ছি ভ্যাকসিন নেওয়ার পরেও অনেক কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে সেই ক্ষেত্রে সাধারণত রুগীদের অনেক রুগী কোশ্চেন থাকে যে আমরা স্যার দুটো ভ্যাকসিন দেওয়া হয়েছে তারপরে স্যার আমার আর বা করোনা টেস্ট পজিটিভ আসছে বা আমার সিমটম আছে তাহলে স্যার কী হলো রুগীটার ধারণা এটা থাকে সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে আমাদের শুধু ভ্যাকসিনটাই আসলে একমাত্র প্রিভেনশন না হলো এই করোনার ক্ষেত্রে করোনা একটু অন্যান্য রোগ থেকে একটু ডিফারেন্ট সেক্ষেত্রে আমাদের যে স্বাস্থ্যবিধির যে কথা বলা আছে আগে যে তিনটা কথা সেটা হলো যে মাস্ক পরিধান করা একদম মানে একজন সাথে কথা বলতে গেলে আসলে মাস্ক পরা উচিত আর দুই নম্বর হল যে হাত ধোয়া এবং শারীরিক এই তিনটার সাথে আমার ভ্যাকসিনটা হলো আর একটা প্লাস হলো প্লাস আর সুরক্ষা যদি আমরা উদাহরণ দিই যে আমরা বডিগার্ড রাখবো তিনজন বডিগার্ড এর সাথে আমার আরও চারজন বডিগার্ড যুক্ত হলো জিনিসটা এরকম যে সে আমাকে সুরক্ষা দিব আসলে আমরা এই তথ্যগুলাই তো প্রতিদিন দিচ্ছি আমাদের দর্শকদেরকে যাতে ওনারা যত বেশি শুনবেন তত বেশি পালন করার আগ্রহ যাতে বাড়ে সেটার জন্যই শুধু দর্শক আমাদের সাথে আজকে ছিলেন ডক্টর মোহাম্মদ তৌফিকুর রহমান এবং ডক্টর রুহিজ আকারিয়া আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত থেকে আমাদের দর্শকদের মূল্যবান পরামর্শগুলো দেওয়ার জন্য এবং দর্শক আপনাদের কাছে বরাবরের মতন একই কথা এবং একই রিকোয়েস্ট থাকবে আমাদের যে আপনারা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন এবং যাদের এই ভ্যাকসিন নেওয়ার সুযোগ হচ্ছে অবশ্যই ভ্যাকসিনটা নিয়ে নেবেন সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন এই যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলে পরিবারকেও সুরক্ষিত রাখার জন্য ধন্যবাদ সবাইকে